নমস্কার, আমি অর্পিতা। চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিও নিয়ে। ভিডিও তো নিয়ে আসলাম আজকে, কিন্তু মানে লেতে এসে মনে হয় আমার বেস্ট ভিডিও আজকে। মানে অসাধারণ অসাধারণ একটা জায়গায় চলে এসেছি। এসেছি হলো ফে গ্রামে। এসে বিভিন্ন রকম জিনিস দেখতে পারলাম, আপেল পাড়া, খোবানি পাড়া, সেগুলো আবার বাজারে নিয়ে যাচ্ছে। আমরা যেরকম আম পেড়ে আড়তে নিয়ে যাই, সেম সেরকম। তো প্রচুর টাইম এখানে ছিলাম, কালকে তো ভাই চলে যাবে, ওই জন্য এই গ্রামে চলে আসলাম আপেল আর খোবানি নেওয়ার জন্য। এসে দেখি এরকম একটা দৃশ্য, খুব সুন্দর, দারুণ সুন্দর লেগেছে। কারণ পরের বছর তো আর এই টাইমটা থাকতে পারবো না, ওই জন্য মানে জিনিসটা প্রচুর পরিমাণে উপভোগ করেছি, আপেল পেরেছি প্রচুর পরিমাণে। এগুলোই হলো জীবনের সেরা সেরা মুহূর্ত। আমার তো খুবই ভালো লেগেছিল এখানে এসে, মানে কি বলবো, মানে একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে গাছ থেকে আপেল পেরেছি অনেকবার, কিন্তু এইরকম কখনো দেখিনি। মানে আরে, এনারা এত ভালো ছিল, বয়স্ক মানুষটা প্রথমে আমাদেরকে ডাকলো যে তোমরা আসো, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। তা আমরা যাচ্ছিলাম একটু সামনে, তো আমি ওকে বললাম ঠিক আছে তাহলে এখান থেকে আজকে কেনা যাক, কেমন কি দাম নেই, চলো তাহলে দেখি। উমা, তারপরে এখানে এসে দেখছি আরো বেশি কম দাম, আরো মানে যত খুশি নাম এরকম একটা ব্যাপার। প্রথমে আমাদেরকে ডাকলো খাওয়ার জন্য, বলছে এসে খেয়ে যাও, খেয়ে যাও, দেখো খুব সুন্দর লাগবে। যে আমরা প্রথমে গেলাম, তারপরে কি যে ভালো লাগলো, মানে অসাধারণ। ওই বয়স্ক যে ভদ্রমহিলা, উনি প্রথমে ভেবেছে, উনি তো ডেকেছে আমাদেরকে, তারপরে ভেবেছে যে বাবা এত পরিমাণে পারছে, ওরা কি ফ্রিতে নেবে। তারপর ওনার ছেলের সাথে কথা হয়েছিল, ওনার ছেলেটা আবার খুব ভালো, এই যে ওনার ছেলে এটা, তো ওনার ছেলে ওনাকে বুঝিয়ে দিল না না, ওরা ফ্রিতে নেবে না, ওরা কিনবে। আর এটা হলো মনে হয় ছেলের বৌমা কি মেয়ে, যাই হোক, হবে ওরা চারজন মিলে এরকম অ্যাপেল পারছিল। সে সকাল থেকে নাকি পাড়ছে, মানে 5-6 ট্রে এরকম পাড়া হয়ে গেছে, বলছে যে মার্কেটে নিয়ে যাব কালকে সকালে। আর দেখুন আপেল পড়ে কিরকম মানে চারিদিকে ছড়িয়ে আছে। আমাদের ওইদিকে আম যেরকম ছড়িয়ে থাকে না, আবার কি বলুন তো, এখানে একটু আপেল বেশি পেকে গেলে আর খাই না, এত মানে কি বলবো এরকম। আর খোবানি গাছটা দেখুন, এত পরিমাণে খোবানি হয়েছে যে মানে ঠেকনো দিয়ে রাখতে হয়েছে, একটা বাঁশ টাশ দিয়ে রাখতে হয়েছে, মানে এত পরিমাণে খোবানি হয়েছে। আর মনের সুখে আমরা তিনজনেই পেরেছি। ভাইকেও বলছি যে তুই পার, এরকম সুযোগ আর পাওয়া যাবে না, তুই মনের সুখে পার, ছবি তুলি, একটু ভিডিও করি। মানে সবাই প্রচুর প্রচুর পরিমাণে আনন্দ করেছি। যারা ট্যুরিস্টরা আসে তারা কিন্তু এরকম ভাবে পারতে পারে না, তারা হয়তো অ্যাপেল গাছ দেখে, খোবানি গাছ দেখে, কিন্তু এরকম ভাবে পারতে পারে না, তাদের তো গ্রামে তো নিয়ে আসে না। আমরা এখানকার থাকি বলে মানে গ্রামে আসি, ওই জন্য এত সুন্দরভাবে পারতে পারি, দেখতে পারি, খেতে পারি, আবার খাওয়াটা এখানে ফ্রি। এত পরিমাণে আপেল খেয়েছি কি বলবো, মানে পেট পুরো বোঝাই হয়ে গেছে। বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, তারপরে বুঝুন যে বিভিন্ন এখানে না আবার আমের যেরকম কোয়ালিটি হয় বিভিন্ন রকম, অ্যাপেলেরও সেরকম মানে কোয়ালিটি হয়, বিভিন্ন রকম কোয়ালিটি। কোনোটা মিষ্টি, কোনোটা একটু মানে টক টক, কোনোটা একটু ছোট, কোনোটার খোসা পাতলা, এরকম মানে বিভিন্ন রকম মানে প্রজাতি হয়। ঠিক আছে, ভাই কালকে বাড়ি চলে যাবে, ওই জন্য আপেল বাগান এসেছি, আপেল নেওয়ার জন্য, খোবানি নেওয়ার জন্য। এত ভালো, এরা কি বলবো, প্রচুর খোবানি আছে, এত অনেক আছে খোবানি, আপেলও প্রচুর আছে, যে পারছে এরা বাজারে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ওইদিকে আমের মতন, এই তো আমাদের ওইদিকে আম যেরকম হয় সেম, তাই না গো? আরে বাবা খেয়েছি আমি, আর পাচ্ছি না খেতে, পেট লোড আমার। ভাত মাছ খেয়ে আসতে পারছিস? দুটো এই যে হেভি পারছে একদম। খুব ভয়, হ্যাঁ দিদি খুব ভয়। সব জায়গায় খাওয়া দাওয়া তো আপেল খেয়ে পেট ভরে ফেলবে। হ্যাঁ তাহলে ওই যে
ওই বাড়িটাই বাচ্চা ফেল ছবি তুলতে জীবনের সেরা মুহূর্ত আর একটা বছর তারপর আর পাবো না। আমি এখান থেকে কাছ থেকে ছিলাম, আমার ভিডিও করবি টাকা, তুইও করবি, তুইও করবি ভালো হবে। এই যা টাকা টাকা হচ্ছে মাইনে কত? হ্যাঁ মাইনে কত? মাইনে? হ্যাঁ মাইনে কি করবি? আমার না তোর আপেল ছাড় মাইনে কত? আপেল ছাড় মাইনে? হ্যাঁ হ্যাঁ মাইনে না রে, আপেল কিনে নিয়ে যেতে হচ্ছে। ও খাওয়াটা ফ্রি? ও তুই কাজ করিস না? এটা একটা ভালো জিনিস, খাওয়াটা ফ্রি এখানে, তুই যত পারো খাও, অসুবিধা নেই। আর লাগলে অল্প নিয়ে তো এতগুলো নিয়েছি ফ্রি, ফ্রিতে না কিনে নিতে হচ্ছে। হয়ে গেল মা, আর দুটো ছেড়ো নাহলে হবে কি করে? দেখুন এখান থেকে ছেড়ে দুটো নাই, এই লাগছে নিচে, পুরো নিচে নিচে হয়ে রয়েছে। বাড়িতেও চলে এসেছি, যে ভাইয়ের ব্যাগ ট্যাগ এখন সেট করে দিচ্ছে, ও কালকেও সকালবেলা রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। ওর পুরো ফ্লাইটেই যাবে, মানে এখান থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, ওর একটা সুবিধা আছে। আর এই যে মানে প্যাক করে দিচ্ছে, ওরা শিখিয়ে দিয়েছিল যে এরকম কন্টেনারে করে প্যাক করে দিলে খোবানিগুলো নষ্ট হবে না, নাহলে থেতলে গেলে প্রচুর পাকা, তো থেতলে গেলে নষ্ট হয়ে যাবে। আর এই যে অ্যাপেল, অ্যাপেল কিন্তু এই এই কটা না আরও অনেক আছে। আর এই যে পরের দিন সকাল হয়ে গেল, রাত্রিবেলা আর ভিডিও করিনি, প্যাক ট্যাক করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। সকালে এই 5:30 মতন বাজে, লুচি আর ঘুগনি করে দিয়েছি, একটু খাইয়ে দিলাম, আর একটু পাট মানে দিয়ে দেবো বাটিতে করে, মানে টিফিন কোটে করে দিয়ে দেবো। যদি রাস্তায় খেতে হয়, রাস্তায় খেতে হবে না, কারণ ওর দিল্লিতে লঞ্চ আছে। আবার দেখা হবে বাড়ি গিয়ে, কবে তার নেই কারো তার নেই না না, খুব তাড়াতাড়ি দেখা হবে। হাসছিলাম তো কি হয়েছে, মনটা অনেকটা খারাপ লাগছিল, অনেকটা দিন কাটালাম একসাথে, খুব ভালো মানে কাটিয়েছিলাম দিনগুলো, 13-14 দিন। তো ওকেও তো বাড়িতে যেতে হবে, সবার সবার কাজে ফিরতে হবে, আর খুব তাড়াতাড়ি দেখা হবে, খুব তাড়াতাড়ি বাড়িতে যাব, আবার আড্ডাই আর কি হবে। কদিন তো প্রচুর প্রচুর আনন্দে ছিলাম, আর ব্যাগ ট্যাগ ওর কাছে নেই। একটা স্যার সকালে মর্নিং ডিউটিতে গেছিল, 4 চাকা আছে, ওনাকে দিয়ে পাঠানো হয়ে গেছে। তো এই যে ভাই চলে গেল, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।